আগেও এরকম দুই তিনবার ঘটনা ঘটেছে, কোনো সময় তারা একটা সময় তাদের প্রভাব ছিল, যাদের পুরানো সরকার পরিচালনা করেছিল তাদের সঙ্গে যুক্ত ছিল, তারপরে আইপিপি হয়েছে, এখন তিপ্রা মাতা হয়ে আমাদের বিজেপি কর্মীদের উপর যারা অ্যাক্টিভ কর্মী তারা দেখে দেখে হুমকি দিচ্ছে, বাড়িতে গিয়ে মারধর করছে। তো এতে বোঝা যাচ্ছে তারা ওনার যে নেতা রয়েছে উনি থানচার কথা বলে, উনি হানি বোঝার কথা বলে, আর এখানে দেখা যাচ্ছে জনজাতি জনজাতির মধ্যে তারা এভাবে বাড়িতে গিয়ে তাদেরকে অ্যাটেম্প টু মানে কীভাবে মানে মারধর করছে, কীভাবে কুপাতে ধারালো অস্ত্র দিয়ে মারধর করছে। তো সেটা তাদের থানচা কোথায় এবং হানি বোঝা কোথায় বা ইউনিটির কথা বলছে তারা কোথায়, তারা জনজাতির উপরেই অ্যাটাক করছে। তো তাতে আইন যে ব্যবস্থা করা আইনভাবে আইনের দ্বারা যে শাস্তি দেওয়া যাবে সেই শাস্তির ব্যবস্থা আমাদের দল করবে। তাই আমাদের কর্মীদের উপর কোথায়ও অ্যাটাক হবে, কোথায়ও তাদের উপরে অত্যাচার হবে সেটা মানা যাবে না। এবার যত বড় ব্যক্তি হোক না, যত বড় সেখানে মাপিয়ে হোক না, তাকে আইনতভাবে সাজা দেওয়ার জন্য আমরা তৈরি রয়েছি। এবং আমি এখানে এডিশনাল এসপির সঙ্গে কথা হয়েছে, আজকে দেখা যাক ওনাকে ওনাদের সমস্ত তথ্য আমরা পেয়েছি, আমরা জানাবো আমাদের সেইট অফিসকে এবং আইনকেও আমরা সমস্ত ডিটেলস দেবো, সেটা আইনি ব্যবস্থা নেবে।